সার্বিক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে এই দুইজন আসামির বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিনের প্রার্থনা নামঞ্জুর করেন। আপনারা কোন গ্রাউন্ডে আসলে রিমান্ড শুনানি বাতিল চেয়েছেন? আমরা বলেছি মাননীয় আদালতকে যে যেহেতু আসামিদের বিরুদ্ধে ডিসিপশন, ফৌজদারি এবং নেগলিজেন্সের এলিগেশন আছে এবং যেহেতু আসামি পক্ষে এই কোম্পানির পক্ষে উত্তরা পশ্চিম থানায় বিগত 3/7/2020 তারিখ একটা সাধারণ ডায়েরি হয় 161 তারিখ 3/7/2020 এবং সেখানে তার যে প্রেয়ার ছিল সেই প্রেয়ারে যে বক্তব্য ছিল সেই বক্তব্যটাই এজাহারে এসেছে। তাই মামলাটা এখন তদন্তে আছে এবং এই আসামিদের শারীরিক অবস্থা বিবেচনা করে কোভিড আক্রান্ত ছিল এবং তার শ্বাসকষ্ট আছে এবং আরো অনেক আছে, তার বাবা মারা গেছে। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন। আদালতে পাঠিয়েছে এবং আমরা শুনানি করেছি, সেখানে আমরা আদালতকে বলেছি যে একটি অনুমোদনহীন একটি হাসপাতাল যেখানে শুধু প্যাথোলজিক্যালি তাদের পরীক্ষা করার কথা, কিন্তু তারা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে তারা সেখানে সমঝোতা স্মারক করে এবং সেখানে তারা ক্যাবেট অনুসারে তারা নমুনা তারা পরীক্ষা করার দায়িত্ব নেয়। পরবর্তীতে দেখা গেছে যে তারা প্রায় 6,000 রিপোর্ট তারা ভুয়া দিয়েছে এবং তার বিনিময়ে প্রায় তারা কোটি কোটি টাকা তারা সেখানে আত্মসাত তারা করে এবং পরবর্তীতে দেখা যায় যে এখানে শুধু না তারা মানুষকে তারা অনেকে যারা ই করেছিল এই রিপোর্ট দিয়েছিলো এর মধ্যে অনেকে বিদেশে গিয়েছিলো, সে বিদেশ থেকে ইটালি থেকেও ফেরত এসেছে। আমি মনে করি যে এই আসামি এই বিরুদ্ধে হাসপাতালের যে কর্তৃপক্ষ আসামি সাহেব মাসুদ পারভেজ সহ যারা ছিল তারা প্রত্যেকে এটা দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, মানুষের জীবন নিয়ে তারা খেলে। আদালত কি বলেছে? আদালত বলেছে যেহেতু তার আদালত সেভাবে কিছু বলেনি, আমরাই আমাদের বক্তব্য সেটা বলেছি এবং আসামি পক্ষ তারা বক্তব্য রেখেছে। আমরা বলেছি যে যেহেতু এই ঘটনার পিছনে কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে, কারণ এখানে একটা চক্র কাজ করেছে। অতএব এখানে অন্যান্য যারা আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারাও প্রাথমিকভাবে তারা বলেছে যে এই শাহেদ সে তার তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। মাত্র আপনি জানেন সে তো মাত্র একে তো অনুমোদনহীন, তারপরে যে ভুয়া রিপোর্ট সে দিয়েছে মানুষের জীবন নিয়ে খেলেছে এবং যেখানে বিনা পয়সায় যেখানে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে সম্বন্ধে যাদেরকে অনুমোদন দিয়েছে পরীক্ষা করার জন্য তারা বিনা পয়সায় তারা এই রিপোর্টগুলি তারা দিবে পরীক্ষা করবে, কিন্তু সেখানে সেটা না করে তারা প্রতিটি ব্যক্তির থেকে তারা 4,000 থেকে 5,000 টাকা করে তারা নিয়েছে। এখানে তারা প্রায় কোটি কোটি টাকা তারা আত্মসাত করেছে। এটা যে গুরুতর অপরাধ এটা আপনি ভালো করে জানেন, কারণ এখানে বিদেশে তারা লোক এই যে রিপোর্ট নিয়ে যারা গেছে তাদেরকেও ওখানে ভুয়া প্রমাণিত হয়েছে এবং তাদেরকে আবার দেশে ফেরত আসতে হয়েছে। অত আমি মনে করি যে এটা তারা সে একটা মানুষের জীবন নিয়ে তারা খেলেছে, এটা একটা গরিহিত অপরাধ এবং এটা এই অপরাধের কোনো শেষ নেই। আপনাদের সাবমিশন প্রেক্ষিতে আদালত রিমান্ড দেওয়ার আগে কী বলেছে? না, রিমান্ড দেওয়ার আগে সে শুধু শুনেছে, কোনো মন্তব্য করে নেই, কিন্তু আমরা আদালতকে স্যাটিসফাই করতে পেরেছি যে এর রিমান্ড অত্যন্ত যৌক্তিক, কারণ এখানে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে সেটা আমাদের বের করতে হবে, এটা আইএস সাহেব সেটা বের করবে, কারণ এখানে একটা চক্র এটা দেশের শত্রু, অতএব এদেরকে সেই শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে। এখানে এখানে 10 দিন শাহেদ এবং মাসুদ পারভেজে তার 10 দিন রিমান্ড চেয়েছে, 10 দিনই রিমান্ড মঞ্জুর করেছে। আর একজন যে আসামি সে তারেক ইসলাম তাকে 5 দিনের রিমান্ড শেষে আজকে আদালতে তাকে নিয়ে আসা হয়েছিল, তাকেও আবার ফার্দার 10 দিন রিমান্ড চেয়েছিল, সেখানে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে। ঝুমুর